আসসালামু আলাইকুম হোরে নিউজের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে আজকের আয়োজনে। ভিডিওটি না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল। এবার যুক্তরাষ্ট্রের উপরে ইরানের নিষেধাজ্ঞা। পাকিস্তানকে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে পারছে? এবার 140 জনকে ক্ষমা করলেন ট্রাম্প। ট্রাম্পের শেষ কর্মদিবসে মেন আংটি বদলের খবর। আবারও ফেরার প্রত্যয় ট্রাম্পের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভোরের নিউজ সংবাদ। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবার যুক্তরাষ্ট্রের ওপরে ইরানের নিষেধাজ্ঞা। মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে মঙ্গলবার এই নিষেধাজ্ঞার কথা জানান। খবর আনাদোলুর। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সোলাইমানি এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদে হত্যাকাণ্ডে মার্কিন পৃষ্ঠপোষকতার দায়ে তাদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সন্ত্রাসবাদে মদদের অভিযোগে তাদের কালো তালিকাভুক্ত করেছে ইরান। সম্প্রতি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইরানের পার্লামেন্টে একটা নতুন আইন পাশ করা হয়। ওই আইনের আওতায় এই নিষেধাজ্ঞা আরোপ করে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সাইদ খাতিবজাদে বলেন, জাতিসংঘ আন্তর্জাতিক নীতির তোয়াক্কা না করে ইরানের বিরুদ্ধে অযথাচিত অর্থনৈতিক সহ একের পর এক নানান ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প ও পম্পেও ছাড়া নিষেধাজ্ঞার আওতায় আছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার, অর্থমন্ত্রী স্টিভেন অ্যামনুচিন, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোল্টন ও সিআইএর পরিচালক জিনা হাসপেল। পাকিস্তানকে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে পারছে? 2020 সালের ডিসেম্বরে 100 বছরের প্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ। আর আগে আরও একবার এই মন্দিরে ভাঙচুর করা হয়েছিল পাকিস্তানে। এরপরই উত্তর পশ্চিমাঞ্চলীয় কারাক জেলায় শ্রী পরম হংসজি মহারাজ সমাধি মন্দিরটি পুনর্নির্মাণের জন্য কর্মকর্তাদের আদেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। কিন্তু এই হামলার ফলে দেশটির সংখ্যালঘু হিন্দু সমাজের মধ্যে নতুন করে ভয়ভীতি তৈরি হয়েছে। একই সাথে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে তারা ব্যর্থ হচ্ছে। পাকিস্তানের মোট জনসংখ্যার 2% কম হিন্দু জনগোষ্ঠী। হিন্দুদের বিরুদ্ধে সমাজের এই ধারণাও প্রায় বদ্ধমূল। এর আগে 1997 সালে এই শ্রী পরম হংসজি মহারাজ সমাধি মন্দিরে প্রথম হামলা চালানো হয়। এর 18 বছর পর পুনরায় 2015 সালে সুপ্রিম কোর্ট আদেশ দেয় মন্দিরটি পুনর্নির্মাণের। সুপ্রিম কোর্টের আদেশের পর স্থানীয় হিন্দুরা মন্দিরটির পাশের আরেকটি বাড়ি ক্রয় করে সেটি মেরামতের কাজ শুরু করে। এই বাড়িটি তারা কিনেছিল হিন্দু পুণ্যার্থীদের বিশ্রামের জন্য। এর ফলে স্থানীয় জনগণ আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা মনে করে যে মন্দিরটি আরও বড় করার কাজ চলছে। তারই প্রতিবাদে ডিসেম্বরে একটি সমাবেশের আয়োজন করা হয়। সেখানে আগত মুসলিমরা খুব দ্রুত উশৃঙ্খল হয়ে পড়ে এবং মন্দিরে গিয়ে ভাঙচুর চালায়। মন্দিরের কাছে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয় 30 ডিসেম্বর। স্থানীয় একজন ধর্মীয় নেতা এতে নেতৃত্ব দেন। তিনি জামিয়াতে উলামায়ে ইসলাম নামে একটি ধর্মীয় রাজনৈতিক দলের সাথেও জড়িত। মন্দিরটির ওপর এর আগে 1997 সালে যে আক্রমণ হয়েছিল তাতেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন। হামলার পর পাকিস্তানের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় যে কমিশন কাজ করে তাদের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, মন্দিরের ভেতরে মূল্যবান সব সামগ্রী ধ্বংস করে ফেলা হয়েছে, যার মধ্যে রয়েছে নকশা করা দরজা ও জানালা। এছাড়াও ভেঙে ফেলা হয়েছে শ্বেত পাথরে বাঁধাই করা হিন্দু সাধুর সমাধি। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ 109 জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে মৌলভী মোহাম্মদ শরীফও রয়েছেন। একই সাথে পুলিশের 92 জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের ভিতরে হামলার সময় দায়িত্বরত 2 জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এবার 140 জনকে ক্ষমা করলেন ট্রাম্প। ক্ষমতা ছাড়ার আগে একদম শেষ মুহূর্তে 140 জনের জন্য ক্ষমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগেই ক্ষমার এই ঘোষণা এলো। হোয়াইট হাউসের একটি বিবৃতিতে জানানো হয়েছে, সব মিলিয়ে 73 জনকে সম্পূর্ণ ক্ষমা করা হয়েছে। এছাড়া আরও 70 জনের সাজা কমিয়ে দেওয়া হয়েছে। তবে নিজের বা পরিবারের সদস্যদের জন্য তিনি কোনো ক্ষমা ঘোষণা করেননি। ক্ষমা ঘোষণার ব্যাপারটি হোয়াইট হাউস থেকে বিদায়ী প্রেসিডেন্টের জন্য একটা নিয়মিত ঘটনা। প্রতি বছর হোয়াইট হাউস ছাড়ার আগে মার্কিন প্রেসিডেন্টরা অনেকেই ক্ষমা করে দেন।
ক্ষমা ঘোষণা করা হলে তার বিরুদ্ধে থাকা সকল ফৌজদারি সাজা বাতিল হয়ে যায়। অন্যদিকে তিনি কারাদণ্ড কমিয়েও দিতে পারেন। সম্প্রতি ক্ষমতা ছাড়ার আগে তিনি অনেকের জন্যই ক্ষমা ঘোষণা করেছেন। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন তার সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন, রয়েছেন যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। এছাড়া রয়েছেন সাবেক নির্বাচনী প্রচারণা ম্যানেজার পল ম্যানাফোর্ড, দীর্ঘদিনের সহযোগী রজার স্টোন এবং জামাতা জ্যারেড কুশনারের পিতা চার্লস। গত বছর অস্ত্র সংক্রান্ত ফেডারেল অভিযোগে সাজা হওয়া লিল ওয়েন ও কোডাক ব্ল্যাক, দুর্নীতির অভিযোগে তার 28 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ডেট্রয়েটের সাবেক মেয়র কিল প্যাট্রিকে। এছাড়াও 18 মাসের সাজা থেকে পূর্ণ ক্ষমা পেয়েছেন অ্যান্থনি লেভানডস্কি, তিনি ছিলেন গুগলের সাবেক প্রকৌশলী। আবার 2013 সালে চাঁদাবাজি, ঘুষগ্রহণ, বিমা জালিয়াতি, অর্থ পাচারের অভিযোগে 2 বছরের কারাদণ্ড, 2 বছরের নজরদারি আর $25,000 জরিমানা করা হয়েছিল অ্যারিজোনা থেকে নির্বাচিত রিপ্রেজেন্টেটিভ রিক রেনজিকে। এছাড়া রয়েছেন রিপাবলিকান তহবিল সংগ্রহকারী, যিনি চীনা এবং মালয়েশিয়ান স্বার্থে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লবিং করার জন্য তহবিল গ্রহণ করার অভিযোগ স্বীকার করা অ্যালিয়েট ব্রডি। ট্রাম্পের শেষ কর্মদিবসে মেয়ের আংটি বদলের খবর। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি জানালেন মাইকেল বোলসের সাথে তার আংটি বদলের কথা। গতকাল মঙ্গলবার 19 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প কন্যা এই কথা জানান। আনন্দের খবরটি এলো বাবার ক্ষমতায় থাকা শেষ দিনে। 27 বছর বয়সী টিফানি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, হোয়াইট হাউসে পরিবারের সাথে অনেকটা মাইল ফলক পার করে ঐতিহাসিক অনুষ্ঠানে সাক্ষী হতে পারাটা আমার জন্য সত্যি আনন্দের বিষয়। তবে সবথেকে বেশি আনন্দের হলো আমার ভালোবাসার মানুষ মাইকেল বোলসের সাথে আংটি বদল করতে পেরে। তিনি আরও বলেন, তিনি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করছেন এবং জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য উচ্ছ্বসিত। ডোনাল্ড ট্রাম্প ও তার দ্বিতীয় বউ অভিনেত্রী মার্লা ম্যাপলসের একমাত্র মেয়ে টিফানি। ট্রাম্প কন্যা তার বাগদত্তের সঙ্গে হোয়াইট হাউসে দাঁড়ানো একটা ছবিও পোস্ট করেছেন। এমনকি মাইকেলও পোস্ট করেছেন সেই একই ছবি, সাথে লিখেছেন, আজ আমি আমার জীবনের ভালোবাসার মানুষটির সাথে আংটি বদলের মাধ্যমে অঙ্গীকারবদ্ধ হলাম, জীবনের পরবর্তী অধ্যায় একসাথে শুরু করার অপেক্ষায় রয়েছে। তাদের পোস্টটি পড়ে তাদের ভক্ত, পরিবার এবং বন্ধুদের শুভকামনায় ভরা অনেক অনেক বার্তা। আবারও ফেরার প্রত্যয় ট্রাম্পের। বিদায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমাপনী ভাষণে বলেছেন, আবারও ফিরে আসব, দেখা হবে শিগগিরই, আমি তোমাদের ভালোবাসি, শুভ বিদায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো হোয়াইট হাউস ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় ভোর 5:15 দিকে বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়ে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ডিউজের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে পৌঁছে সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নতুন প্রশাসনের প্রতি শুভকামনা জানান তিনি। তবে এবারও উচ্চারণ করেননি জো বাইডেনের নাম। ভাষণে তার সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরেন তিনি। মেরিল্যান্ডের সামরিক ঘাঁটিতে অনুষ্ঠান শেষে ফ্লোরিডায় তার মা এ লেগো রিসোর্টে যাওয়ার কথা 45তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।